ঘূর্ণিঝড় জওয়াদের প্রভাবে সকাল থেকেই মেঘে ঢেকে আছে দক্ষিণ চব্বিশ পরগনার আকাশ। শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি, উপকূল এলাকায় বৃষ্টির পরিমাণ বেশি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুর্যোগ বেড়েছে। বকখালি সাগরের সমুদ্র সকাল থেকেই উত্তাল। আজ থেকে সুন্দরবনের নদী ও সমুদ্রে পর্যটকদের নামতে নিষেধ করা হয়েছে। সব হোটেল লজের বুকিং আগামী তিন দিন বাতিল করতে বলা হয়েছে। ব্লক স্তর থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে, যোগাযোগ থাকছে সব পঞ্চায়েতের সঙ্গে।